হুজুর এটা পৃথিবীর কোন জীবজন্তুর গান যেটা খেজুর গাছে থাকলে পরে খেজুর গাছ তার খেজুর ফলন বন্ধ করে দেয় আল্লাহ নবী বললেন ও মাসাবা এটা দুনিয়ার কাব্যে নামাজের গান ইবলিস শয়তান খেজুর গাছের মাথায় লাগিয়ে দিয়েছে বেনামাজির ঘাড়ে স্পর্শ পেয়ে খেজুর গাছগুলো খেজুর বন্ধ করে দিয়েছে খেজুর গাছগুলো খেজুর ফলন বন্ধ করে দিয়েছে নওজোয়ানেরা যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা খেজুর গাছে যদি বেনামাজির হাট লাগলে বেনামাজির হাড়ের স্পর্শ পেয়ে খেজুর গাছ যদি খেজুর ফলন বন্ধ করে দেয় আমাদের সংসারে আমাদের ব্যবসাতে আমাদের দোকানে আমাদের কারবারে যদি বেনামাজি থাকে ওই সংসারে ওই কারবারে ওই ব্যবসাতে কতটা রহমত বরকত নাজিল হবে আল্লাহ নবী দরবারে উটটাকে আনা হলো আল্লাহ নবী বললেন উট বল্লা তুই কেন চিৎকার চেঁচামেচি করে করে তোর মালিকের ঘুমটা ভাঙিয়ে দিস উট ওই সময় বলেছিল আল্লাহ পাকের হুকুমে উটের জবান খুলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরনি বলেছেন মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয় বাড়িতে কেউ যখন নামাজে দাঁড়িয়ে যায় ওই বাড়িতে আসমান থেকে বৃষ্টি নেয় রহমত নাজিল হয় বলুন সুবহানাল্লাহ আর বাড়িতে কেউ যখন নামাজে না দাঁড়ায় ওই বাড়িতে আসমান থেকে বৃষ্টির নেয় গজব নাজিল হয় হুজুর আমার মুনিবের বাড়িতে একটা কেউ নামাজ পড়ে না আমার ইমামের বাড়িতে একটা কেউ নামাজ পড়ে না আমার বড় চিন্তা হয় আমার বড় ভয় হয় না জানি রাতের অন্ধকারে আল্লাহ পাকের গজব যদি নেমে আসে আমি ওর আমি আমি আল্লাহ পাকের গজবের ভিতরে নিমজ্জিত হয়ে যাব হুজুর আমার মনিব আমার মালিক সারা দিন কষ্ট করে সারা দিন মেহনত করে ঠিকই কিন্তু আমার মালিক মাগরিবের নামাজটা পড়ে ঘুমিয়ে যায় মনে কিছুক্ষণ পরে এশার নামাজ পড়ে নেব কিন্তু না না একটা ঘুমের ভিতরে তামাম রাত পার হয়ে যায় হুজুরের রক্ত এসে যায় আমার মালিকের এশার নামাজটা কাজা হয়ে যায় আমি চিন্তা করলাম না জানি আল্লাহ পাক যদি যদি আল্লাহ কামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে তোর মালিক এশার নামাজ না পড়ে ঘুমাতো তুই কেন তোর মালিককে ডেকে দিতিস না কি জবাব দেব আল্লাহ পাকের দরবারে এ চিন্তা করে আমি চিৎকার চেঁচামেচি করে করে আমার মালিকের ঘুমটা ভাঙিয়ে দি আচ্ছা বলেন তো এই চার পে জানোয়ারটা সে যে দায়িত্ব পালন করেছে আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে কি সে দায়িত্ব পালন করতে পেরেছি রাসূল বললেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি তোমরা প্রত্যেকই হলে এক একজন অভিভাবক তোমাদের এই অভিভাবকত্বের ব্যাপারে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ছাড় নেই কি জবাব দেবেন আজান হয়েছে ছেলেও ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে বাপও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে ঠিক কি না সব ফজরের নামাজ সব কাজা নামাজ নাই কি জবাব দেব আমরা ওই চার পে জানোয়ারটা যে
মহান আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্প জানোয়ারের সমতুল্য বালহুম আদাল ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট কারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের বিবেক দিয়েছি বিবেক থাকা সত্ত্বেও যারা বুঝেনি ওয়ালাহুম আয়ুন লা ইয়াবসিরুনা বিহা যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি চোখ থাকা সত্ত্বেও দেখতে পায়নি ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি কান থাকা সত্ত্বেও শুনতে পায়নি এরাই আল্লাহ নবী দরবারে একজন আসলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আমি গোলাম আপনার একজন গরীব সাহাবা হুজুর আমার বাগানে চারটি খেজুর গাছ আছে হুজুর আমার এই গাছে খেজুর হয় ওই খেজুর গুলো মদিনার বাজারে বিক্রি করে আমি আমার সংসার নির্মাণ করি হুজুর আজ করতে যাব আমার গাছে খেজুর হয় না গুটি ধরে ঝরে পড়ে যায় গুটি ধরে ঝরে পড়ে যায় হুজুর আমাকে কি একটা তাবিজ দেবেন আমাকে কি একটু পানি পড়ে দেবেন নারকেল গাছে নারকেল না হলে আমরা কি করি আমার সঙ্গে কিন্তু আমার বাগানে দয়া করে যাবেন চলো সাহাবা হুজুরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মদিনার জুর বাগানে চলে গেলেন দয়া নবী আমার বললেন ও মাসাবা তোমার এই খেজুর গাছ একটা একটা ঘুরে ধরো জোরে জোরে নাড়া দাও বাবা খেজুর গাছ একটা ঘুরে ধরে জোরে জোরে নাড়া দিতে লাগলেন খেজুর গাছগুলো থেকে কয়েকটা হাড় আল্লাহ জমিনে পড়ে গেল আল্লাহ নবী বললেন চলো বাবা এবার থেকে তোমার গাছে খেজুর হবে সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা পৃথিবীর কোন জীব জন্তুর হাড় যেটা খেজুর গাছে থাকলে পরে খেজুর গাছ তার খেজুর ফলন বন্ধ করে দেয় আল্লাহ নবী বললেন ও মাসাবা এটা দুনিয়ার কা বেনামাজির হাট ইবলিস শয়তান খেজুর গাছের মাথায় লাগিয়ে দিয়েছে বেনামাজির হাড়ে স্পর্শ পেয়ে খেজুর গাছগুলো খেজুর বন্ধ করে দিয়েছে খেজুর গাছগুলো খেজুর ফলন বন্ধ করে দিয়েছে নওজোয়ানেরা যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা খেজুর গাছে যদি বেনামাজির হাড় না গেলে বেনামাজির হাড়ের স্পর্শ পেয়ে খেজুর গাছ যদি খেজুর ফলন বন্ধ করে দেয় আমাদের সংসারে আমাদের ব্যবসাতে আমাদের দোকানে আমাদের কারবারে যদি বেনামাজি থাকে ওই সংসারে ওই কারবারে ওই ব্যবসাতে কতটা রহমত বরকত নাজিল হবে মনে আছে ওয়াজ জি আমি বলেছিলাম মরণের সাকান্তারি মরণের কষ্ট যদি কমাতে চাও তিনটে আমল করো তিনটে আমলের ভিতরে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো এখনো নামাজটা কি ধরতে পারলাম গরিব হয়েছে তো কি হয়েছে
আমার নবীর চাইতে তো গরিব না। যুবকদের আমার যুবক ভাইরা সব সময় কিন্তু গাছের পাকা পাতা ঝরে পড়ে না, মাঝে মাঝে কচি পাতাও ঝরে যায়, কথা ঠিক কি না? কত তরুণ তাজা নওজোয়ান যুবক ও চলে যাচ্ছে, সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা, আব্বা মা দাদু দাদিমা নানা নানি সবাই বেঁচে আছে। আল্লাহ ডাক দিয়েছেন, মাসুম বাচ্চাটা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কেউ ঠিক কিনা বলেন? হয়নি সে তুলনায় বয়স তো আমার অনেক বেশি হয়েছে, আল্লাহ তো দয়াময় দয়া করে বাঁচিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো দয়াময় দয়া করে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকেও ডেকে নিতে পারতেন, আল্লাহ আমাকে আপনাকেও ডেকে নিতে পারতেন, যে আল্লাহ ডেকেছেন সেই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আল্লাহ পাকের দরবারে সবচাইতে প্রিয় আমল কোনটি? রাসূল বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময়ের সাথে সাথে নামাজ আদায় করে দেওয়া। এই নামাজটাই হলো আল্লাহ পাকের দরবারে সবচাইতে পছন্দনীয় আমল, সবচাইতে পছন্দনীয় ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ যা আওয়াজ তাতে মনে হচ্ছে সদ্য ডেঙ্গুতে উঠেছ, একটু জোরে হয় না সুবহানাল্লাহ? ও এতক্ষণ আওয়াজ তালি মানে ভোল্টের চাপ আছে, সামনে আবার ইলেকশন আসতেছ তো ভাঙড়ের মানুষ একটু চাপ নাকি সময়ে কাজে লাগাবে। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনার জন্য একটা ফলকার গাছ লাগানো হবে, যে ফলের গাছ আপনার জন্য লাগিয়েছে আমার আল্লাহ, সেই গাছের ফল আপনি খাবেন না আমি খাব? আপনি খাবেন? এই কথা বলেন খাবেন? যে জোরে বলা যায় না সুবহানাল্লাহ। তাহলে মরণের জাকাতদারি যদি কম হয় নামাজটাকে আঁকড়ে ধরুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের জাকাতদারিটা কম হয়ে যাও, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাও, মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাও, তোমরা তোমাদের জীবনে তিনটে গুণ অর্জন করো। আল্লাহ নবী বললেন, এক নম্বরে দুনিয়ার দুর্বল মানুষ যারা, অসহায় মানুষ যারা, কমজোরি মানুষ যারা, গরিব মানুষ যারা, ওদের প্রতি তোমরা সদয় হয়ে যাও, ওদের প্রতি তোমরা নরম হয়ে যাও, তোমাদের মরণটা হবে অত্যন্ত আসানের মরণ। আল্লাহ নবী বললেন, দুনিয়ার দুর্বল মানুষ যারা, অসহায় মানুষ যারা, কমজোরি মানুষ যারা, ওদের প্রতি নরম হয়ে যাও, ওদের প্রতি অত্যাচার এক নম্বরে দুনিয়ার দুর্বল মানুষ, অসহায় মানুষ, কমজোরি মানুষ যারা, এদের প্রতি নরম হও। ভাই আমরা তো দেখছি চিরকাল গরিব যারা, অসহায় যারা, দুর্বল যারা মার খাচ্ছে সবলের কাছে, ঠিক কি না? কথা বলেন না কেন? আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সোনার জমানে জানিয়েছেন, সায়াতিজ জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব,
খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায় ঠিক বলেছে রাসূলুল্লাহ কথা বলেন রাসূল বলেছেন মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায় সুন্দরবনের জঙ্গলে বাস করা বিখ্যাত জানোয়ার চারপে রয়্যাল বেঙ্গল টাইগার গোলগাছের পাতার আড়ালে ওত পেতে বসে আছে একটা মা হরিণ মনের আনন্দে তার দুটো বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে লাভ দেয় হরিণটা খেতে খেতে যেই বাঘের আয়ত্তের ভিতরে এসে গেল বাঘটা গোল গাছের থেকে এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে ঘাটটাকে মুক্তি দিয়ে বুকটাকে কলিজাটা বার করল বলবেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা কি একবারও ভেবেছে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে কথা বলেন সুন্দরবনের জঙ্গলে বাস করাই চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি আমাদের মানব সমাজে কিছু মানুষরূপী দুপে ওই রকম আছে যারা ক্ষমতার বলে যারা টাকার বলে জন বলে যারা দুনিয়াবি স্বার্থে কত মায়ের কোল খালি করছে কত বিবিকে বিধবা বানিয়েছে কত বাচ্চাকে এতিম করেছে এরাও ভাবিনি তাহলে ওদের সঙ্গে পার্থক্যটা কোথায় দেড় হাজার বছরে রাসূল দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ বলেছেন কোন কুলুবুহুম কা কুলুবি যিয়াব মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর করোনা দুর্বলের উপরে অত্যাচার করোনা প্রবাদে একটা কথা আছে যার কেউ নেই তার কে আছে জোরে বলেন কিছু কিছু মানুষ মনে করছে তার যার কেউ নেই তার মেম্বার আছে নাকি কে আছে আল্লাহর নামটা জোরে বলতে অসুবিধা ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ বলেছেন যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই জোরে বলুন না সুবহানাল্লাহ ভরসা আছে আল্লাহর উপরে কথা বলেন না কেন আমার তো মনে হয় যতটা না বিশ্বাস আর ভরসা আল্লাহর উপরে তার চাইতেও বেশি বিশ্বাস আর ভরসা রাজনৈতিক দলের লিডারদের উপরে ভুল বলেছি মুসলমানের ছেলেরা যতটা না সময় মসজিদে দেয় মাদ্রাসায় দেয় ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয় এরা তার চাইতেও বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয় ভরসাটা আল্লাহর উপরে রাখুন যদি আমাদের বাঁচাতে পারেন কে বাঁচাবে কথা বলেন আল্লাহ বাঁচাবে আল্লাহর উপরে ভরসা রাখুন তবে আল্লাহ কিন্তু কোরআন পাকে জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বান্দা কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোদের নরেন্দ্র মোদীর ভয় করতে হবে না অমিত শাহর ভয় করতে হবে না ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বান্দা তোরা তোদের নামটা মুমিনের তালিকায় লিখিয়ে দে
আমার আল্লাহ কোরআন শরীফের অপর জায়গায় জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসুল মুমিনিন মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার ইত্ত একটু জোরে বলুন সুবহানাল্লাহ এটা তো সেই ভারতবর্ষ যে ভারতের জমিনে কলেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহে পিতৃরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হলো যুগী জয়পালের জাদুভান্ডার খালি হলো তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে ৯০ লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন সুবহানাল্লাহ খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন না খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল আজকে দুর্ভাগ্য আমাদের আমাদের আদর্শ দেখে কোন দোকানদার দোকানে মাল ভাত দিতেও চায় না কি বলে এটা তো সেই ভারতবর্ষ গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহে যিনি হাড়োয়ার জমিনে শুয়ে আছেন চন্দ্রকেতু রাজা বলেছিল সকাল হতে না হতে লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফোটাতে হবে সকলে উঠে দাঁড়ান হুজুর কিবলা আসছে নারে তাকবীর নারে তাকবীর